বয়স কত আর 7 বছর ধরে আমি মাজারে যাচ্ছি আর আজকে আমাকে জ্ঞান দিচ্ছে আমি চললাম ওটাতে দাঁড়াও দাঁড়াও একটা কথা শোনো আবার কি হলো আসসালামু আলাইকুম সুরাইয়া বোন কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি দেখো না বোন এই আমার চাচি মাজারে যাচ্ছে সেখানে গিয়ে নাকি বাবার কাছে চলে বাবা নাকি সবকিছু দেয় হ্যাঁ তো মাজার চাইলে সবকিছু পাওয়া যায় নাউজু বিল্লাহ শোনো চাচি তুমি মাজারে গিয়ে যে বাবার কাছে চাইবে সেই বাবা তো একজনের গোলাম তুমি বলো চাচি কোন গোলামের কাছে গিয়ে যদি কেউ কিছু চায় সেই গোলামকে কিছু দিতে পারে বলো এই তোরা আমার সাথে কি মজা করছিস বাবা আবার কার গোলাম হতে যাবে হ্যাঁ গো চাচি শুধু তোমার ওই বাবা নয় আমরা সবাই তার গোলাম তিনি একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলা আল্লাহি আল্লাহু হুয়াল গনিউল হামিদ আল্লাহ বলেন হে মানব জাতি তোমরা সবাই আমার গোলাম আর আমি তোমাদের একমাত্র মালিক আচ্ছা তাহলে আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছে হ্যাঁ গো চাচি আচ্ছা সুরাইয়া তোকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে উত্তরটা আমি দিচ্ছি চাচি তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব হ্যাঁ কর আচ্ছা চাচি তুমি একচন্দ্র পড়তে পারবে কেন হ্যাঁ পারি তাহলে চাচি একচন্দ্র একটু উল্টো পড়ো 6 থেকে 1 পর্যন্ত পড়ে এসো দেখি দেখ পড়ছি 6 5 4 3 2 1 কি গো চাচি থেমে গেলে কেন পড়ো দূর একের আগে কি হলো সংখ্যা হয় না তাহলে চাচি শোনো যেমন একের আগে কিছু নেই ঠিক তেমন আল্লাহর আগেও কিছু নেই পেছনেও কিছু নেই আল্লাহকে কেউ জন্ম দেননি তিনিও কাউকে জন্ম দেননি ও আচ্ছা তাহলে আমরা বিপদে পড়লে কার কাছে চাইবো আমরা বিপদে পড়লে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন অকল রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন বান্দা তোরা আমার কাছে চা আমি তোদের চাওয়াকে পূরণ করব এই সূরা এই নার্গিস আমি কি এতদিন শুধু গোনা করেছি এই তোরা বল না আমার গোনা কি আল্লাহ মাফ করবে হ্যাঁ চাচি আল্লাহ বড়াই দয়ালু আল্লাহ বলেন লা তাকলা তুমি রহমাতিল্লাহ বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না আচ্ছা বলছি তোরা এত কিছু শিখলি কি করে আমরা দেউলি পশ্চিম পাড়া কোরআনিয়া মাদ্রাসায় পড়তে যাই সেখানে গিয়ে আমরা সবকিছু শিখেছি ও আচ্ছা বলছি তাহলে আমার মাপ কি করতে হবে তাহলে তোমাকে ওই সব কাজ ছেড়ে দিতে হবে আর আল্লাহর কাছে তওবা করতে হবে এই সুরায়া এই নার্গিস তাহলে তোরা মক্তবে গিয়ে যা শিখবি আমাকে সে তাই শেখাবি হ্যাঁ আর তোদেরকে দেয়